আসসালামু আলাইকুম আমি রিদওয়ান কলালামপুর মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে আসলাম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য সেটি হলো বৈধ থাকা পরেও আপনার পাসপোর্টটি কিভাবে ব্ল্যাক লিস্টে পড়ে যায় সে বিষয়ে আজকে আলোচনা করব এর আগে বলি নেই আপনারা আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আপনাদের বৈধ থাকা সত্ত্বেও মালিক থাকা সত্ত্বেও কোম্পানিতে কাজ করার পরও আপনাদের পাসপোর্টটি কীভাবে লিস্টে পড়ে যেতে পারে সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা মালয়েশিয়াতে থাকেন এরা বাংলাদেশ বৈধ আছেন এখানে এবং দেশে বেড়াতে গেছেন ছুটিতে এরপর আসার সময় মালয়েশিয়ান ইমিগ্রেশনে ঢুকতে পারেন না যখন তাম্পিং করতে যায় তখন দেখা গেছে যে তার নামে ব্যাট রেকোড আছে তার পাসপোর্টটি ব্ল্যাক লিস্টে আছে এই ঝামেলার কারণে তারা কিন্তু ঢুকতেই পারেনি আমার পরিচিত এক ফ্রেন্ড সে ছুটিতে যাওয়ার পরে গত সপ্তাহে যখন মালয়েশিয়াতে সাথে প্রবেশ করতে যাচ্ছিল তখন সে মালয়েশিয়াতে সাথে ঢুকতেই পারে নাই যখন সে তাম্পিং করছে সে দেখে যে তার পাসপোর্টটি ব্ল্যাক লিস্টে অথচ সে কিন্তু তার ভিসা আছে কোম্পানি আছে কোম্পানির বসও ইমিগ্রেশন কলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়েছিল কিন্তু এরপর এর বস থাকা সত্ত্বেও বসেও কিন্তু একে কোন রকম হেল্প করতে পারেনি তাকে দেশে চলে যেতে হয়েছে এবং এখন এর বস এর ইমিগ্রেশন বরাবর আবার নতুন করে লেটার আবেদন করতেছে যে সে কি জন্য অবৈধ বা এরকম মানে অনেক পেরেশানের মধ্যে আছে শুধু সে একারা প্রতি সপ্তাহতেই এরকম অহরহর ঘটনা ঘটছে যে আপনার বৈধ থাকা সত্ত্বেও আপনি ছুটিতে গেছেন কিন্তু আপনি ঢুকতে পারতেছে না এর মূল কারণটা নিয়ে আজকে আলোচনা করব। করবো এর মূল কারণটি হলো হয়তো আপনি বৈধ আছেন কিন্তু আপনার বৈধর পাসপোর্টটা অন্য একজন অবৈধ প্রবাসী ব্যবহার করতেছে যেমন আপনার পাসপোর্টের প্রথম কপি এবং আপনার ভিসা কপি অন্য কেউ ফটো কপি করে হয়তো ওখানে তার ছবি লাগাইছে এরপরে সে এখানে চলতেছে এরকম লোককে যদি পুলিশে ধরে অথবা ইমিগ্রেশন ধরে তখন যখন ইন করে তার নামে তোমার তোমার নাম কি তখন তারা ফিঙ্গার প্রিন্ট নেয় যখন তারা ফিঙ্গার প্রিন্ট নেয় তখন কিন্তু আপনার আগের ফিঙ্গার প্রিন্টটা এখান থেকে রিমুভ হয়ে যায় ডিলেট হয়ে যায় তখন আপনি যখন দেশে যান তখন হয়তো দেশে যাওয়ার সময় আপনাকে ইমিগ্রেশন থেকে অতটা টেক কেয়ার করে না কিন্তু আপনি যখন আবার প্রবেশ করেন মালয়েশিয়াতে তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাছাই অনেক কঠিনভাবে করে সেক্ষেত্রে যখন আপনি এরকম আপনার পাসপোর্টে অনেক অন্য কেউ ব্যবহার করতেছে বা এরকমও দেখা যায় যে আপনার একা পাসপোর্ট আপনি বৈধ আছেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার পাসপোর্টের ভিসা দিয়ে মালয়েশিয়াতে দশ থেকে পনেরো জন বা বিশ জন চলতেছে শুধু আপনার পাসপোর্ট ব্যবহার করি আপনার পাসপোর্ট নাম্বার দিই যখন আপনার এই দশ পনেরো জনের মধ্যে কোনো একজন ধরা হয়েছে পুলিশের কাছে অথবা ইমিগ্রেশনের কাছে তখন আপনার ওই পাসপোর্ট দিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নিছে তখন যখন আপনি বাংলাদেশ থেকে আসতে চাইছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট দেখাচ্ছে কি কি দেখ সমস্যা দেয় সেটা হলো আপনি এখানে যখন আপনি তাম্পিং করেন আসার সময় তখন ডাবল ডাটা প্রবলেম যখন আপনি তাম্পিং করেন তখন দেখা যায় যে ডিফারেন্ট ফটো আপনার ফটোটি নাই যে ধরা খাইছিল তার ফটোটি ওখানে দেওয়া আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট করতে যান তখন দেখা যাচ্ছে ডাবল লোকের ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার আবার আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট আছে এরকম যায় আবার দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আবার দেখা যে আপনি ঢুকেন অথচ আপনি যখন ঢুকতে যান তখন দেখা যে এ কোম্পানি থেকে লাড়ি হয়েছে অথবা এ যে কোম্পানি থাকে অন্য কোম্পানিতে কাজ করে অথবা আপনার অন্য অবৈধ কোনো ব্যবসা করেন এরকম বিভিন্ন রকমের রিপোর্ট থাকে সেজন্য আপনারা আপনার পাসপোর্টটা খুব যত্ন করে রাখতে হবে এই বিষয়ে সবচেয়ে যে জিনিসটি যাদের এরকম সমস্যার মধ্যে পড়ছেন আপনাদের ভিসা আছে আপনাদের মালিক আছে এবং ওই মালিকের আন্ডারে কাজ করেন তারপরেও আপনাদের কিন্তু ওই মালিকে কোনো মতেই আপনাদের হেল্প করতে পারবে না কলারামপুরি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেশে ব্যাক করে আমার ফ্রেন্ড গত সপ্তাহে দুই মাসের জন্য ছুটি দিয়ে গেছিলো গত সপ্তাহে মালোর সাথে আসার সময় কলালামপুর থেকে ওকে আবার ব্যাগ করছে মালিক যাওয়ার পরেও ওকে কিন্তু মালের সাথে ঢুকতে দেয়নি সুতরাং আপনাদের জন্য যেই সাজেশনগুলো থাকবে সেটা হলেও আপনাদের পাসপোর্ট অবশ্যই একটা ফটোকপি রাখবেন আপনাদের ব্যাগে রাখবেন আপনাদের পাসপোর্টের প্রথম কপি এবং ভিসা কপি সাদা কালো করে রাখবেন রঙিন ফটোকপি করা না করলেও ভালো আপনি সাদা কালো ফটোকপি করে আপনার ব্যাগের ভিতরে খুব যত্ন করে রাখেন যাতে আপনার পাসপোর্টের ফটোকপিটা অন্য কেউ ব্যবহার না করতে পারে আপনি যখন পাসপোর্টটা ফটোকপি করতে যাবেন আপনি খুব যত্ন সহকারে দেখবেন যে দোকানদার যেই প্রিন্টার দিয়ে আপনার ফটোকপিটি প্রিন্ট করেন ওই দোকান থেকে বা ওই ফটোকপিওয়ালা কয় কপি ফটোকপি করে এক কপি না দুই কপি এই বিষয়টা নিয়ে কিন্তু খুব সতর্ক থাকবেন হয়তোবা আপনার অজান্তেই আপনি যেই কলালামপুর সাপোজ আপনি ধরেন কলালামপুরে কলারামপুরের মধ্যে এই সমস্ত দুই নম্বরের কাজ বেশি হয় কলারামপুরের মধ্যে একটা ফটোকপির দোকানে আপনার আপনার পাসপোর্টটি বৈধ আছে আপনার পাসপোর্টটি ফটোকপি করতে গেছেন এক কপি কিন্তু ওই পাসপোর্ট ওই আলা আপনাকে দুই কপি প্রিন্ট করেছে এক কপি তার কাছে রেখে দিয়েছে পরবর্তীতে ওই কপি দিয়ে সুন্দর করে এরকম কার্ড তৈরি করে আরেকজনের কাছে বিক্রি করে পঞ্চাশ লিঙ্গিত একশো লিঙ্গিতের মাধ্যমে বিক্রি করে যাতে ওই কার্ড দেখায় সে একজন অবৈধ লোক চলতে পারে সেজন্য আপনারা যখনই এই পাসপোর্টটি ফটোকপি করতে যান কোনো দোকান থেকে খুব কেয়ারফুল রাখবেন আপনারা দেখবেন যে সে কয় কপি ফটোকপি করে সে কি এটা সেভ করে রাখে কি না সেজন্য আপনাদের পরিচিত দোকান থেকেই করার চেষ্টা করবেন যাতে এরকম দুই নম্বরই করার সুযোগ না থাকে এবং পরিচিতদের মধ্যেও আবার এরকম আপনাদের দুই নম্বরই করতে পারে দেখবেন আপনার পাসপোর্টটা যেন কেউ স্ক্যান না করে রাখে আপনার পাসপোর্টটা কিন্তু কাউকে স্ক্যান করতে দেবেন না স্ক্যান করলে সে তার কম্পিউটারে রাখতে পারে পরবর্তীতে সেটা অপব্যবহার করতে পারে সেজন্য আপনাদের পাসপোর্টটা আপনাদের নিজের দায়িত্বে রাখবেন আপনার পাসপোর্ট ফটোকপি কাউকে দেবেন না কোনো বন্ধুর কাছেও দেওয়া দরকার নাই আপনার ব্যাগের মধ্যে তালা দিয়ে রাখবেন এবং কি আপনার পাসপোর্ট নাম্বারটিও অনেক সময় অপব্যবহার হতে পারে আপনার পাসপোর্ট নাম্বারটিও সচরাচর যে কেউ চাইলে আপনার পাসপোর্ট নাম্বারটিও দেওয়ার দরকার নাই আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা ভিডিও আরেকটা তৈরি করব যেটি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার কিভাবে। আপনি প্রতারিত হতে পারেন আপনার পাসপোর্ট নাম্বারকে অন্যজন কিভাবে অপব্যবহার করতে পারে এ বিষয়ে পরবর্তী তারা একটা ভিডিও তৈরি করবো আস এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে আর উপকারে আসলে লাইক দিন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ করে দিন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে কমেন্টস করতে পারেন ওকে আস এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ